আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওর কোন বিষয়তে চলেছে। আমরা অনেকেই পাসপোর্টের জন্য আবেদন করেছি, আবার অনেকেই পাসপোর্টে ফিঙ্গার দিয়ে এসেছি। ফিঙ্গার দিয়ে আসার পর অনেকের ফোনে মেসেজ এসেছে, অনেকের ফোনে আবার মেসেজ আসে নাই। তো আমাদের ফোনে যাদের ফোনে মেসেজ এসেছে বা মেসেজ আসে নাই, তো কীভাবে পাসপোর্ট চেক করবেন, তো তার জন্য আজকের ভিডিওটি। তো আমরা যখন ফিঙ্গার দিয়ে এসেছি, ফিঙ্গার দিয়ে আসার পর একটা ডেলিভারি স্লিপ নামে একটা স্লিপ নিয়ে এসেছিলাম। তো এটি দিয়ে চেক করতে পারবো আমাদের পাসপোর্টের কোন ধরনের কোন অবস্থানে রয়েছে। তো এটি দিয়ে কীভাবে দেখবেন তো আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এইরকম একটি স্লিপ নিয়ে এসেছিলাম আমরা, এই স্লিপ দিয়ে চেক করতে পারবো আমরা আমাদের পাসপোর্ট কোন অবস্থানে রয়েছে, ঠিক আছে? তো এটি চেক করতে হলে আমরা কী করবেন, প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন। তো আমার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটা আমি ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করার পর উপরে দেখছেন সার্চ বার। তো সার্চ বারে এখানে লিখবেন পাসপোর্ট চেক, লিখে সার্চ করবেন। তো আমি লিখতেছি পাসপোর্ট চেক। তো এরকম পাসপোর্ট চেক লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আপনারা যে উপরে একটি ইন্টারফেস দেখছেন, প্রথমে ই পাসপোর্ট ডট বিডি ডট এটার উপরে একটি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আপনার এখানে লেখা থাকছেন অ্যাপ্লিকেশন আইডি। তো অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনার ডেলিভারি স্লিপের যে ফর্ম নাম্বারটি রয়েছে এখানে নাম্বারটি দিয়ে দেবেন। আর নিচের যে এই গোডটি রয়েছে এই গোডটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে উপরে গোডটি ফিল আপ করলে। আর এখানে রয়েছে ডেট অফ বার্থ, মানে আপনার ডেলিভারি স্লিপের জন্ম তারিখ রয়েছে, জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন। তো এগুলো আমি পূরণ করবো, পূরণ করে আপনাদের দেখিয়ে দিব তো কীভাবে এগুলো হচ্ছে পূরণ করবেন। তো আমি ব্যক্তিগত প্রাইভেসির জন্য কিছুটা ব্লার করে রাখবো। একদম লাস্ট আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, ডেলিভারি স্লিপে যে জন্ম তারিখ রয়েছে এটি দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটি খালি কোড দেখছেন রয়েছে, তো এই খালি কোডের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে একটা টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর টিকমার্ক হয়ে গেছে। তো টিকমার্ক হয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে দেখছেন চেক নামে অপশন, তো এই চেকের উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? চেকের উপরে ক্লিক করে আমার পাসপোর্টের স্ট্যাটাস চলে আসবে। তো দেখছেন আমার পাসপোর্ট কোন অবস্থান রয়েছে এখানে চলে এসেছে। তো এখানে রয়েছে পাসপোর্ট রেডি ফর ইস্যু, তার মানে আমার পাসপোর্টটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এইভাবে ইন্টারভিউ চলে আসলে মানে বুঝে নেবেন যে আপনার পাসপোর্টটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো অন্য কোনো অপশান না আসলে আপনি পাসপোর্ট নিয়ে আসতে পারবেন না। তো এরকম তো আপনার যদি এরকম ইন্টারভিউ চলে আসে তো আপনি কী করবেন, আপনার বুঝবেন যে একটি অঙ্গীকার নামা নামে একটি কাগজ জমা দিতে হবে। এই কাগজটি জমা হয় নাই, সেন্ড ফর রিয়াক, মানে আপনার অঙ্গীকার নামে নামে যে কাগজ রয়েছে কাগজটি জমা দিয়ে দেবেন। তো কাগজটি দেখতে এইরকমই হবে, তো এই কাগজটি আপনি জমা দিয়ে দেবেন। তো এই কাগজটি পাবেন কোথা, মানে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশেপাশে যে কম্পিউটার আছে এখানে গিয়ে বললে যে আমার অঙ্গীকার নামা ফর্মটি দেন, তো তারা এই ফর্মটি দিয়ে দেবে, ঠিক আছে? এই ফর্মটি দিয়ে পূরণ এই যে নিশিলাগুলো রয়েছে এগুলো আপনি পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পর পাসপোর্ট অফিসে দিয়ে দেবেন। পাসপোর্ট অফিসে দিয়ে দেওয়ার পর সাত দিনের মধ্যে আপনার পাসপোর্টটি চলে আসবে। তো আজকের ভিডিওর পর্যন্ত ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।